জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করলো পুরাতন মালদা ব্লক কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় ডিস্কো মোড়ে এই মর্মে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মহাত্মা গান্ধীর প্রকৃতিতে মাল্যদান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়। উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ কংগ্রেস নেতৃত্ব। আমাদের ভারতবর্ষের মানুষের খুবই তাৎপর্যপূর্ণ, ভারতবর্ষের মানুষের কাছে, কারণ আজকের এই দিনটিতে মহান নেতার জন্ম হয়েছিল। তাই আজকে 151তম তার জন্ম জয়ন্তী পালন করলাম আমরা শাহপুর অঞ্চলের কংগ্রেসের পক্ষ থেকে। উদ্দেশ্য একটাই, আজকে যে ভারতবর্ষের যে অবস্থা, এই ভারতবর্ষ এই মহান নেতারা চাননি, এই ভারতবর্ষ চাননি তারা। তারা চেয়েছিলেন ভারতবর্ষের মানুষ সুখে থাকবে, শান্তি থাকবে, দুধে ভাত থাকবে, খেটে খাওয়া মানুষ, গরিব মেহনতি মানুষ, সকলের অধিকার থাকবে। কিন্তু আজকের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আজকে এই ভারতবর্ষটা একটা জরাজীর্ণ অবস্থা। মানুষের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, মানুষের এমন একটা অবস্থা, মানুষের রুটি রোজগার নেই, মানুষের পেটে আহার নেই। এই অবস্থা থেকে মুক্তি পেতে আমরা আজকের এই দিনটি পালন করছি এবং এই মহান নেতার সামনে আমরা শপথ নিচ্ছি যে আগামী দিন অন্তত ভারতবর্ষের বুকে আবার কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে হবে। যে কংগ্রেস ভারতবর্ষের মানুষের চোখের জল মুছিয়ে গেছে, সমস্ত ধর্মের, জাতি ধর্মের মানুষকে নিয়ে কাজ করেছে, সেই ভারতবর্ষ করার লক্ষ্যে আজকে আমাদের এই জন্ম জয়ন্তী উৎসব পালনের মধ্য দিয়ে আমাদের সফল। আজকে কী করলেন? আজকে আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করলাম, পুষ্পার্ঘ্য নিবেদন করলাম। এবং আমরা যেহেতু বাপুজি আমাদের মহাত্মা গান্ধী, তিনি একটাই কাপড় বসন ব্যবহার করতেন, তিনি সেই সময় নিজের বসন পর্যন্ত মানুষকে দান করেছেন। তাই আমরা কিছু শীত বস্ত্র, যেমন আগামী দিন আর কিছুদিনের মধ্যেই শীত পড়ে যাবে, আমরা সেই বয়স্ক মানুষদেরকে আগামী দিন যাতে এই শীতের মধ্যে কষ্ট না পেতে হয়, তার জন্য আমরা প্রায় 100 জন মানুষকে আমরা শীত বস্ত্র দিলাম। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।